হবে। মানুষ তার দুই হাতের তালুতে সব কিছু বন্দি করছে, কিন্তু সময় ছাড়া পৃথিবীর কোনো বন্ধনই ছিন্ন করতে পারে না এই সময়কে। প্রকৃতির নিয়মে আমার বয়স বাড়তেছে, আর তোরে নিয়ে আমার ভাবনা চিন্তা বাড়তেছে। তোর মা চলে গেছে আমার ছেড়া, আমিও চলে যাবো তোর ছেড়া। এটা তো জগতের নিয়ম। বাপ হিসাবে আমার যে দায়িত্ব আছে সেটা আমরা পালন করে যেতে হবে না? দেখো বাজান, মেয়ে হিসেবে আমারও কিছু দায়িত্ব আছে। তুমি যতই আমার এই বাড়ি থেকে তালা দিতে চাও না কেন, আমি তোমার ছাড়া কোনোদিনও কোথাও যাব না। এটাই আমার শেষ কথা। পৃথিবীতে শেষ কথা বলে কিছু নাই রে মা, যেখানে শেষ হয় আবার সেখান থেকে শুরু হয়। মাতৃস্নেহ, পিতৃস্নেহ, ভাই বোনের মমতা স্নেহ, এগুলো একসময় শেষ হয়ে যায়। কথাটা অত্যন্ত সত্য, হয়তো অপ্রিয়, আর এটাও বড় সত্য যে মেয়ে মানুষকে একসময় স্বামীর ঘরে যাইতেই হবে। উপরওয়ালা কোথায় তো জোড়া মিলাইছে এটা তো আমি জানি না, কিন্তু সব বাপই তো চায় যে তার মেয়ের একটা ভালো বিবাহ হোক। ঠিক আছে, আমি মাইনা নিলাম তোমার কথা, কিন্তু একটা ভালো ছেলে তোমার খুঁজা বাইর করতে হইব এই নুনখির গ্রামে। আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, যারা দেখতে আসছে তারা আসুক, তোর পছন্দ ছেলের সাথে আমি তোর বিয়ে দেবো, কিন্তু তাদের অসম্মান করার কোনো দরকার নাই। ও কথাটা বুঝতে পারতেছিস? আমি জানি মা আপনি কি চিন্তা করতেছেন। কি চিন্তা করতেছেন? এই আপনি চিন্তা করতেছেন যে হঠাৎ করে ডাক্তার সাপ্তার মায়া বাসন্তীরে বিয়া দিবার লইগা এত ব্যস্ত হইছে কেন? কি আমি ঠিক কইছি না? তুমি কি কইরা বুঝলা? আমি তো ঠিক এই কথাই ভাবতেছিলাম। মা, মানুষের মনের কথা বুঝবার ক্ষমতা আমার আছে। সত্যি কইরা কও তো, ডাক্তার সাহেব আমার পোলা ফয়েজ রে তার মায়ার পাত্র হিসাবে পছন্দ করে। করে মা, নিজের মেয়েকে তার ভালোবাসার মানুষটাকে ভালোবাসার অধিকার দেওয়ার মন সুযোগ সবই তার আছে মা। তাহলে বাসন্তীরে দেখানোর জন্য পাত্র আইতে কইছে কেন? আহা, এটা হইছে আসল রহস্যটা উদ্ঘাটন করার একটা পন্থা, মায়ের প্রতি তার একটা পরীক্ষা। মাইকেল, মা কই থেকে পাইছি, কেমনে পাইছি, কার কাছ থেকে পাইছি, এইসব কিন্তু আমারে কিছু জিজ্ঞেস করা পারবেন না। এটা হইছে আপনার শ্বশুরের দেওয়া সাইকেল, যার তার হাতে কি শোভা পায় কোন। এখন এই সাইকেলটা কই রাখবো এই রাখুন। আর একটা কথা, বাড়ির কেউ যেন না জানে, পরে কইবেন পর না। ওই পিছনের ডোলার ঘরে রাখো। আচ্ছা ঠিক আছে, আপনি যে ঘুমান বাড়িতে ডাক্তার বাড়িতে, কালকা অনেক রান্না বান্নার ঝামেলা আছে না, ভাঞ্জে কুমার যান যান। গ্যাস মাই হ্যান্ড।
আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে সর্বদা চুরির পেশায় নিয়োজিত থাকিব সর্বদা চুরির পেশায় নিয়োজিত থাকিব চুরির পেশায় আত্মনিয়োগ করে চুরির পেশায় আত্মনিয়োগ করে দেশ জাতি এবং নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসব দেশ জাতি এবং নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসব চুরি করতে যে আমাদের কোন ভাই সদস্য যদি ধরা খায় আমাদের যদি ভাই সদস্য ধরা খায় তাকে সাহায্যের জন্য তাকে সাহায্যের জন্য উদ্ধারের জন্য উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করিব সর্বাত্মক চেষ্টা করিব কিন্তু কিন্তু তাকে উদ্ধার করিতে যাইয়া তাকে উদ্ধার করিতে যাইয়া সবারই যদি কট খাওয়ার সম্ভাবনা থাকে সবারই যদি কট খাওয়ার সম্ভাবনা থাকে চাষা আপনা পরাণ বাসা নীতি অবলম্বন করব চাষা আপনা পরাণ বাসা নীতি অবলম্বন করিব আমিন জাগে সন্তু জি ওস্তাদ এখানে এক ধারা তোর সাথে কিছু আমার সরাসরি টক আছে আমি এতদিন যাবৎ জানতাম যে তুই ইয়ুথ সোসাইটির সবচেয়ে ক্লেভার থিপ কিন্তু তুই কি করে একটা মুরগির খোয়ারে ধরা খাইলি কট খালি সেটা আমার বোধগম্য হলো না কেমনে কট খাই সেটা তো তোমরা জানোই কিন্তু আমার একটাই প্রশ্ন আমাকে উদ্ধার করার চেষ্টা এই ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে কেন করা হইল না ওই বল 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 জবাবটা আমি দিতাছি দে চান্দু তুমি যখন মুরগির খামারে আটকা পড়লা আমি আর এই কালা তোমার উদ্ধারের প্রাথমিক চেষ্টা চালাইছিলাম আর উস্তাদ তখন ছিল একটা গোপন মিটিংয়ে ব্যস্ত আর উঠানের মধ্যে খাসা সার যে মাইয়া জবা খালি মোবাইলে টক করতেছিল তারপরে আমরা একটু চেষ্টা করছিলাম কিন্তু উঠানে আর ঢুকতে পারি নাই তারপরও গেছিলাম সারাইতে ওই যে ডাকায় জবা আছে না জবার চোখ ধুলা দিয়ে কেমনে তোমরা বাইর করেন যায় কিন্তু ওই যে কেরামত পাগলটা আছে না তার সিরা ওইটাই কেমনে জানি তোমাকে দূর থেকে দেখে খেলাইছে এটা আবার আমার চোখকে পড়ে গেছে গা তারপরে তো তোমার ওই মুরগির খাওয়ার মধ্যে রাখা আসা ছাড়া আমাকে কোনো আর উপায় আসলো না আরে ইনফরমেশনটা আমার আগে দিলে আমি ওরা ছাড়া নিয়ে আইতাম ওকে 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 ব্যাপারটা আমাকে খামখেলির জন্য হয়েছে ঠিক আছে পরবর্তীতে আমাকে ইয়ুথ সোসাইটির কেউ যদি এইভাবে কট খায় তার উদ্ধারের জন্য আমাদের সম্মিলিতভাবে প্রচেষ্টা থাকতে হবে ঠিক আছে জি বস জি ওকে ওকে এই বিষয় শেষ আচ্ছা কালাদোলা জি গতকালকে যে অপারেশন করছো টাকাটা দে সব বিষয় তো সিরিয়াস নিলে হয় না রে আমাদের বিষয়টা হলো আমরা যে ধরনের কাজ করি এখানে কট খাওয়াটা স্বাভাবিক এটাকে স্বাভাবিক নিতে হবে এই নিয়ে দলের মধ্যে কোন করলে তো হবে না বিষয়টা বুঝতে হবে উল্টাপাল্টা করার চেষ্টা করিস না যা আছে সব বাইর কর টাকা গুছাতে শিখোস নাই ভদ্র চোর তোরা জীবনে হবি না টাকা চুরি করলে হবে না ওগুলি গুছায় রাখতে হবে টাকা নেওয়ার সময় গুছায় দেওয়ার সময় গুছাইতে মন চায় না 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 এটা ঠিক না তো ধরো বেশি বেশি না আচ্ছা চুপ কথা কম তোরা দুজন এটা নিবি অপারেশন তোরা করছিস না এটা দেখ তোরা দুজন নিবি এটা এক্সট্রা তোদের যা ওকে বেশিক্ষণ মেহনত থাকা মনে ঠিক হবে না তুই দক্ষিণ দিকে যাগা উত্তরে উত্তরে সাইডে দক্ষিণ দিকে আর তুই পশ্চিমে আর তুই গাতাটা আছে না ওনে যা ওই টাকা পরে নিস নেক্সট টাইম সিগন্যাল দিব না প্রস্তাব করে আমি আমারটা আমি তোর পর জানা যাচ্ছি ফোনে আবেগে কি বেশি দিয়ে দিলাম নি আমার ভাগে তো নাই মারছে বেশি আবেগ প্রবণ হওয়া ঠিক না জায়গা কালকে রূপক মায়ের ঝগড়া ধরে মনে কষ্ট দিছ আর সেই কষ্টে সে সকালবেলা খালার বাড়ি চলে গেল গেছে খুব ভালো হয়েছে ওইখান থেকে ফেরত আই না পাত্রপক্ষ আসলে তার বিয়ে দিয়ে দাও পাত্রপক্ষ তারা দেখতে আসতেছে না তোরে দেখতে আসতেছে আমার মন মেজাজ কিন্তু খুব খারাপ আছে পাত্রপক্ষের সামনে আমি কি অকার ইনসিডেন্ট ঘটায় দেই তা কিন্তু কোনো ঠিক নেই আমি তোমার মুখটা ছোট করব না আমি আইতেছি
ভাবি সাহেব একটু তাড়াতাড়ি আসেন, অনেক মুসিবতের মধ্যে আছি। রূপা তো বাসন্তীর লোকে ঝগড়া করে তার খালার বাড়ি চলে গেছে, আর মায়া তো গেলে লুডু খেলতে, রান্না বান্নার কোনো ব্যবস্থাই হয় নাই। এতে মেহমান তো চলে আসবো দুপুরের সময়। এখন নানা বাজার সদা সব করা আছে, আপনি আসেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। তোমার ফোনটা পাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে দিস ইজ হিট অফ মাই পার্সোনালিটি, দা ভ্যালু অফ পার্সোনালিটি তুমি আঘাত করেছো। ধরা খায়া যায় নাকি আল্লাহ জানে রে। না ধরতে পারবো না, কালি আর সংখ্যা একই রকম। যাক সবই তো ঠিক আছে, এই যে এখন আমি নিজ চোখে দেখলাম না, এখন নট ওভার ভাইয়ের লাগে ফাইট করতে পারবো, বুঝো না? ওকে 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 ফাইন, নট ওভার ভাই বিদ্যা পণ্ডিত, দিস ইজ ট্রু, আই রেসপেক্ট হিম। তার সাথে আমি লেখাপড়ায় এক ডিগ্রি কম আছি, তাই বলে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে সে উপহাস করবে, ইট ইজ নট জাস্টিফাই ফর মি। সে যদি তোমার বড় ভাই না হতো, আমি আমি মানে বলতে বাধ্য হচ্ছি, মানে তার আমি মেট্রিক এবং ইন্টারমিডিয়েট সার্টিফিকেট চাইতাম, আমার হয়েছে কি চাইতে পারছি না। একবার ইট ইজ ট্রু দ্যাট আই এম দিস ম্যান দ্যাট ইউ মনে আসছে। আচ্ছা হয়েছে, আর কথা কওয়া লাগবে না, খুব বড় বড় কথা না, হোয়াট ইজ চেঞ্জ এনে ধরো। ওকে থ্যাংক ইউ, আল্লাহ বাঁচাইছে রে। আই তুমি যাত্রা রিহার্সেলে আসো নাই কেন? কত মানুষ হিরো হওয়ার জন্য কম্পিটিশনে নামছে আর তুমি কোনো মূল্যই দিতেছো না। ওহ ময়ূরী, তুমি ভাবো কেমন করে, তুমি এটা ভাবলে কি করে, আমি যখন স্টেজে উঠবো আমার অপোজিটে নায়িকা রোল করতেছে কে? আঙুর। সে কে? সে একজন ছেলে, আমি করতেছি হিরো, নায়িকা হলো ছেলে। আমি যখন ইমাজিন করব আমি যার সাথে পার্ট করতেছি সে একজন পুরুষ, আমার ইমপ্রেশন এক্সপ্রেশন কি করে আসবে? কারণ আমার মনে বাহিরে আকাশে বাতাসে চতুর্দিকে শুধু একটাই নাম, সে হলো আমি লুডু খেলা ছাড়া আর কোন কাম গুলান করি না। কি আমার কামের মানুষটা, কোন কামটা না করি? বৃক্ষরোপণ কর্মসূচি থেকে কাঁঠাল ছাড়া আয়না বাড়ির আঙিনায় লাগাইছি, সকাল সন্ধ্যা সেইটার মধ্যে পানি দিতেছি, আর তাছাড়া সেদিন বাবার স্বাস্থ্য বিষয়ক সেমিনারে বিশাল একটা বক্তৃতা ডেলিভারি দিয়ে আসলাম, সেটা কি কোনো কাজ না নাকি? স্বাস্থ্য বিষয়ক সেমিনারে তুই বক্তৃতা দিছস? তুই কি ডাক্তারি জানোস? না জানলে এত বড় একটা সেমিনারে বক্তৃতা ডেলিভারি দিলাম কি কইরা? এখন যাইতেছি লুডু বিষয়ক একটা সেমিনারে বক্তৃতা দিবার। লুডু বিষয়ক সেমিনার?
লুডু খেলায় পারদর্শী হবার জন্য প্র্যাকটিক্যাল এন্ড থিওরিক্যাল টিচিং। তোর বিয়ের পরও কি তুই এগুলো করে বেড়াবি? হোয়াই নট, লুডু খেলা ইজ এ পার্ট অফ সংসার। সংসার ভালো রাখার জন্য লুডু খেলাটা খুবই জরুরি। বউ শাশুড়ি দুইজন মিলে লুডু খেলুম, তাতে করে সময়ও কাটবো আর সম্পর্কটাও ভালো থাকবো। শোনো যাই, আমার সেমিনারের টাইম হয়ে যেতেছে। হ্যালো, হ্যাঁ, ওই বন্দুকটা লয়ে ডাক্তার বাড়ির সামনে দাঁড়া একটা ঘুণ্ডা দিবেন নাকি? না রে, আজ আর ওদিকে না যাওয়া উচিত। কারণ কি জানিস? কি? ডাক্তারের মায়ের নাকি আজকে দেখতে আইব। ওর যত তাড়াতাড়ি বিয়া হইয়া যায় ততই মঙ্গল। কারণ এতে আমার পোলার মাথা থেকে যতক্ষণ ওই ডাক্তার বাড়ির ভূত তাড়ানো না যাইতেছে ততক্ষণ আমার সুখ নাই, বুঝলি? বরং আজ বাড়ি চল। চলেন, বন্দুক লয়ে বেশি ঘোরাঘুরির দরকার নেই। হ্যালো, কিরে তখন তো হাটার স্টাইলে তো মনে হইতেছে খালা বোরকা পরে যেতেছে। আমারও তো তাই মনে হইতেছে রে, ডাকুম নাকি? এই যে এ খালা নাকি? আপনি কি আমাকে যাবার মা? কথার উত্তর দেন, মেজাজ খারাপ করেন না কিন্তু, সাথে বন্দুক আছে। বোবা নাকি কথা কয় না কেন? হ্যালো, বোবা হইলে কেমনে কথা কইব? আরে আরে, ইশারায় কথা কইব হ্যাঁ কি না? ও বোবা মানুষ তো আবার কানে শোনে না, আপনি ইশারাই যে কেন? আমি আজই বিয়া করুম।